সম্মানিত শরিক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের বিজনেস আইডিয়া। বন্ধুরা, আজকের বিজনেস আইডিয়ায় যা থাকছে সেটি হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, ধান বা গম ভাঙানোর মতো মিল করে কীভাবে এখান থেকে আয় করতে পারেন। বন্ধুরা, হলুদ, মরিচ, ধনিয়ার চাহিদা যুগ যুগ ধরে রয়েছে এবং ভবিষ্যতেও এটার চাহিদা থাকবে। এই যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো হচ্ছে মশলা জাতীয় খাবার যা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, যার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে এই প্রোডাক্টগুলো বাজারে বাজারজাত করে আসছে। তারই ধারাবাহিকতায় যেহেতু এই প্রোডাক্টগুলোর চাহিদা আজীবন মেয়াদী, সেহেতু এই বিজনেসটি কীভাবে আপনি শুরু করতে পারেন এবং এই বিজনেসটি কীভাবে দীর্ঘমেয়াদী প্ল্যানে করতে পারেন, এই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা এই ভিডিওটি দেখছেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি এই বিষয়ে অনেক তথ্য আপনার জানা হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা জানব এই ধরনের প্রোডাক্টের পাইকারি মূল্য কত। বন্ধুরা, হলুদ, মরিচ, ধনিয়া, এই যে প্রোডাক্টগুলো, এক একটি প্রোডাক্টের এক এক ধরনের রেট নির্ধারণ করা রয়েছে। আনুমানিক একটা ধারণা আপনাদেরকে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে মরিচ কিনতে পারবেন মিনিমাম রেট, শুকনা মরিচ যেটা, সেই মরিচটা আপনারা কিনতে পারবেন 120 থেকে 140 টাকার মধ্যে। হলুদ কিনতে পারবেন 140 থেকে 170 টাকার মধ্যে। ধনিয়া কিনতে পারবেন 170 টাকা থেকে 200 টাকার মধ্যে। বন্ধুরা, এই হচ্ছে পাইকারি মূল্য। বন্ধুরা, এই যে মশলাগুলো, এই মশলাগুলো প্রক্রিয়া করে, অর্থাৎ এই মশলাগুলো ভাঙানো অবস্থায় প্যাকেটজাত করে যদি আপনি বিক্রি করেন, তাহলে খুচরা পর্যায়ে এটা কত বিক্রি হয় সেই বিষয়ে এখন আমরা একটু ধারণা নিচ্ছি। বন্ধুরা, আমরা যতটুকু জানি মরিচের গুঁড়া বিভিন্নভাবে বাজারে বাজারজাত হয়। কেউ সাধারণ পলিতে 250 গ্রাম বা 500 গ্রাম বা 100 গ্রাম করে পলি করে এটা বাজারে খুচরা হিসেবে বিক্রি করছে। সাধারণ হিসেবে এই মরিচগুলো 200 থেকে 300 টাকা কেজি হিসেবে বিক্রি করা হয়। আবার অনেক অনেক সময় দেখা যায় এই মরিচের গুঁড়া বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি করে থাকে। মরিচের চেয়ে হলুদের দামটা একটু বেশি, যার জন্যে যে এই হলুদের গুঁড়াও বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 400 বা 500 টাকা কেজি হিসেবে। আবার ধনিয়ার যেই গুঁড়া, এই হলুদ মরিচের চেয়েও ধনিয়ার গুঁড়ার দাম একটু বেশি থাকার কারণে এগুলো বাজারে বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকা কেজি হিসেবে। এক এক কোম্পানি এক এক সিস্টেমে বিক্রি করে। কেউ 100 গ্রামের ফয়েল প্যাকেট করে থাকে, কেউ 100 গ্রাম, 250 গ্রাম বা 500 গ্রামের পলি প্যাক করে থাকে। ওই হিসাবে রেটের কিছু ডিস্টেন্স রয়েছে। তো সর্বোপরি এটাই বলা যায় যে যে বিজনেস, এই বিজনেস থেকে পার কেজিতে অনেক সময় কেজি প্রতি 100 টাকা বা 150 টাকা পর্যন্ত লাভ করা যাচ্ছে। বন্ধুরা, এই যে চাহিদাশীল মশলার আইটেমগুলো, এই মশলার আইটেমগুলো আপনারা যদি ফাঁকি করে বা গুঁড়া করে বাজারে বাজারজাত করেন, ওই ক্ষেত্রে এই ধরনের একটি প্রতিষ্ঠান করতে আপনার কী পরিমাণ পুঁজি ইনভেস্ট করতে হতে পারে এই বিষয়ে একটু ধারণা দিচ্ছি। সেটা হচ্ছে, যদি আপনি এই ধরনের একটি কারখানা বা মিল করতে চান, তাহলে আপনার যেই পরিমাণ পুঁজি লাগতে পারে সেটা হচ্ছে মিনিমাম 6 থেকে 7 লক্ষ টাকা। কেন এত টাকা লাগতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, এই ধরনের একটা মিল করতে গেলে এখানে যে সরঞ্জামাদিগুলো দেখছেন এগুলো কিনতে আপনার মিনিমাম 2 লক্ষ টাকার মতো লাগতে পারে। আর বৈদ্যুতিক লাইন, যেহেতু এটা 440 লাইনের মাধ্যমে এই মিলটি চলবে, সেহেতু এই ধরনের ডাইরেক্ট একটি লাইন আপনাকে নামাতে হবে। আর এই ডাইরেক্ট লাইন নামানোর জন্য এখানে দেখা যাবে যে আপনার মিনিমাম 2 থেকে 3 লক্ষ টাকার মতো পুঁজি প্রয়োজন হতে পারে। আবার আপনি যেই পজিশনটি ব্যবহার করবেন, ওই ধরনের একটি পজিশন নিতেও আপনার মিনিমাম পুঁজি 1 লক্ষ টাকার মতো লাগতে পারে। তো সব মিলিয়ে অন্যান্য যেই বিষয়গুলো, এটা হচ্ছে প্রাথমিক পুঁজি। পরবর্তীতে আপনার কাঁচামাল, অর্থাৎ হলুদ, মরিচ, ধনিয়া কেনার জন্য 50 থেকে 1 লক্ষ টাকার মতো বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে আপনার প্রাথমিক পুঁজি। এই প্রাথমিক যে পুঁজিটা, এই পুঁজিটাই আপনি আজীবন ব্যবহার করতে পারবেন, যতদিন ইচ্ছা আপনি এই বিজনেসটি করতে পারবেন। এবং এই বিজনেসের প্রাথমিক পুঁজিটাই হচ্ছে মূল পুঁজি, পরবর্তীতে এখানে তেমন একটা পুঁজির প্রয়োজন হয় না। তো বন্ধুরা,
কি কি সেবা দিতে পারবেন এই বিজনেসটি শুরু করে। বন্ধুরা, এই বিজনেসটি যারা করছে, আমরা যতটুকু জানি যে এই বিজনেসটির প্রধান কাজ হচ্ছে সাধারণ যে কাস্টমাররা রয়েছে, যারা 2 কেজি, 3 কেজি, 4 কেজি বা 5 কেজি করে হলুদ মরিচ ধনিয়া নিয়ে আসে, তাদের এগুলো ভাঙিয়ে দেওয়া বা এদের এগুলোকে পাউডার করে দেওয়া এই বিজনেসের মূল উদ্দেশ্য। এছাড়াও অনেক সময় দেখা যায় যে এখানে ধান থেকে চাউল ভাঙানো হয় এবং গম থেকে আটা তৈরি করা হয়। ধান এবং গম ভাঙানোর জন্য আলাদা একটি মেশিন প্রয়োজন হবে, আর হলুদ মরিচ ধনিয়া ভাঙানোর জন্য একটি মেশিন প্রয়োজন হবে। তো এই দুইটি মেশিন যখন আপনি একটি দোকানে রাখবেন, তাহলে আপনার একটি পরিপূর্ণ সেট আপ তৈরি হয়ে যাবে। এই যে ভাঙানো জাতীয় বা গুঁড়া করার মতো যেই মশলা বা যে খাবার প্রোডাক্টগুলো রয়েছে, এগুলোর জন্য কাস্টমারকে অন্য কোথাও যেতে হচ্ছে না, যার জন্যে আপনি একটি জায়গায় বসে বেশ কিছু প্রোডাক্ট এখানে ভাঙাতে পাচ্ছেন এবং এখান থেকে প্রফিট করতে পাচ্ছেন। এই প্রোডাক্টগুলো ভাঙানোর জন্য কাস্টমারের কাছ থেকে কত চার্জ নিতে পারেন? বন্ধুরা, ব্যবসায়ী সমিতির একটি চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যা লেখা আছে সেটা হচ্ছে হলুদ প্রতি কেজি 40 টাকা, এর মধ্যে 50 গ্রাম গাড়তি হতে পারে। মরিচ প্রতি কেজি 40 টাকা, এর মধ্যে 50 গ্রাম গাড়তি হতে পারে। ধনিয়া প্রতি কেজি 40 টাকা, এর মধ্যে 100 গ্রাম গাড়তি হতে পারে। এছাড়া ভিজা চাউল বা গম ভাঙানোর জন্য 15 থেকে 20 টাকা চার্জ নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের মেশিন কিনতে চান, তাহলে ঢাকার নবাবপুর রোডে অনেক দোকান রয়েছে, সেখানে খোঁজ করলে এই মেশিনগুলো পেয়ে যাবেন। মেশিন কেনার সময় অবশ্য মেশিনের ক্যাটাগরি এবং মেশিনের মূল্য কত হতে পারে অন্যান্য জায়গা থেকে ভালো করে জেনে বুঝে তারপর কিনবেন। আশা করি এই ভিডিওটি থেকে বিস্তারিত তথ্য পেয়েছেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।